ঈশ্বর প্রকৃতির মধ্যে বিদ্যমান, তাই তারই দ্বারা সকল কিছুর প্রকাশ। সময় চিরন্তন অপরিবর্তনীয় বাস্তবতা, কিন্তু মানুষের জন্য পরিবর্তনশীল, ঘড়ির কাঁটার মতো। কারণ সময় কোনো দেশে 5:30 সকাল, আবার কোথাও 12:30 দুপুর। এটি পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্তকে কেন্দ্রীভূত করে তৈরি করা হয়েছে, বা মহাকাশে গ্রহের গতি ও ক্ষেত্রের পরিবর্তন ঘটছে এবং জীবকুলের জন্য সময় বদলাচ্ছে, এমনই প্রতিফলন ঘটছে মনে হবে। সময় ঘটনা সৃষ্টি করে না, বরং ঘটনা ঘটে সময়ের কাঠামোর মধ্যে। ঘটনাগুলি ঘটলে সেগুলিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট করে দেওয়া হয়, যা মানুষের ঘটনার ক্রম বুঝতে সাহায্য করে। তাই সময়ের পরিমাপের জন্য ঘন্টা, মিনিট, সেকেন্ড, ন্যানো সেকেন্ড, ফেমটো সেকেন্ডের সিস্টেম ব্যবহার করা হয়। তাই সময়কে তৈরি করা যায় না, তাই সময় মহাবিশ্বের অন্তর্নিহিত দিক। তাই সময়ের মাপদণ্ড মানুষের প্রয়োজনও হয়েছে। বাস্তব জগতে কোনো কিছুই সম্পূর্ণ শূন্য নয়, শুধুমাত্র দৃষ্টিতে অদৃশ্য। তাই এই অদৃশ্য সময়ের সাথে মানুষের সভ্যতা, সংস্কৃতি, ব্যবহার, ধর্ম, ইন্দ্রিয়ের উপলব্ধি, শারীরিক গঠনভাব, চেতনা, দর্শন, নৈতিকতা ও অনৈতিকতা, অভিজ্ঞতা, জীবনযাত্রা, বাস্তবের অন্বেষণ করা, আধ্যাত্মিকতা, সব কিছুরই পরিবর্তন ঘটেছে। তাই বিশ্ব ও জীবনকে দর্শনের, বিশ্বাসের দ্বারা পরিবর্তন ঘটানো সম্ভব। ঈশ্বর স্থূল রূপে সর্বত্র না থাকলেও তার প্রভাব সর্বত্র ছড়িয়ে আছে, অনুভব, বিশ্বাস, দর্শনের মাধ্যমে। মহাবিশ্বের সব কিছুই পরস্পরের সঙ্গে সংযুক্ত, যেমন একটি ডিমের অংশ যা আলাদা ডিমের সাদা ও কুসুম, কিন্তু একই সমগ্রের অংশ। সেরকমই একটি ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায় ও বিভিন্ন বিশ্বাস। বৈষম্যতার কারণ দেখা যায় ইতিহাসের পাতায়, ধর্মের নামে যুদ্ধ, ধার্মিক অসদাচরণ, ভুল ধারণা, যা বদলেছে সময়ের সাথে ও বিকশিত হয়েছে। গোড়ামির মূর্খামি ও ভুল, দুর্নীতি, পরিবর্তনশীল সামাজিক ও সাংস্কৃতিক নিয়মের সঙ্গে মানিয়ে না নেওয়ার জন্য ব্যর্থ লিঙ্গভিত্তিক বৈষম্য, ভণ্ডামি ঘটেছে। সততা, অহিংসা, সত্যতা, আত্মসংযম, সম্পত্তির দান করা, তপস্যা, প্রার্থনা ও ধ্যান, আত্মসচেতনতার ক্ষমার অভ্যাস, সেবা, মুক্তিলাভ, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক বিকাশ, চিরন্তন আনন্দ উপলব্ধির শেষে ঘটেছে ঈশ্বর ও ধর্মের নামে বৈষম্যতার যুদ্ধ। পার্থিব জীবন ত্যাগী সন্ন্যাস, যার উদ্দেশ্য সাধনা, আত্ম উপলব্ধি, মানবতার সেবায় নিজেকে নিবেদিত করা। বৈরাগ্য হল বস্তু জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। ইন্দ্রিয় কামনা ও বস্তুগত ভোগের ত্যাগ, অহংকারের ত্যাগ, যাতে আকাঙ্ক্ষার যন্ত্রণা থেকে মুক্তি লাভ ঘটে। কর্ম বর্তমান ও ভবিষ্যতের জীবনকে প্রভাবিত করে। কর্মফল তিন রূপে নির্ধারণ হয়, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তাই দায়িত্ববান, নৈতিকতার কাঠামো, নিঃস্বার্থ ভাবনা, সমবেদনা, সেবার মনোভাব নিয়ে কর্ম করা উচিত। যেমন দানে অর্থদান, দ্রব্যদান, খাদ্যদান, বস্ত্রদান, সেবার জন্য সময়দান, রক্ত ও অঙ্গদান, শিক্ষাদান, পশুর আশ্রয়কেন্দ্র দান, পরিবেশগত দান, রোগ চিকিৎসার গবেষণায় দান, দুর্যোগ দান সংস্থায় দান, শিল্প ও সংস্কৃতিতে দান, গৃহহীনকে ঘর প্রদান, ন্যায় বিচার ও সুরক্ষার কাজে দান, খেলাধুলা ও হাসপাতালে দান ইত্যাদি। তবে বেশি পুণ্য লাভ হয় খাদ্য ও দুর্যোগের ত্রাণের দানে, যেমন ফল, সবজি, শস্য, মাংস, লেবু, মাছ, তফু, বাদাম, জল, আবার রোগীদের রোগ চিকিৎসার দান। কারণ সুস্থ শরীর আত্মাকে সুরক্ষিত রাখে। ক্ষমা প্রার্থনা, ইতিবাচক চিন্তা, ধ্যান, শান্তি, উপোস, জীবনের অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, লক্ষ্য, উন্নতি, শিল্প, আত্মসতর্কতা, অনুভব, নীতি, সম্পর্ক, ব্যবহার, কথা, অঙ্গভঙ্গিতে যেমন মানুষ চেনা যায়, তেমন নিজেকেও
পরীক্ষা করলে নিজেকে বোঝা যায়। প্রযুক্তি গ্রাম, কর্ম, যোগাযোগ ও বাহন ব্যবস্থা, সংস্কৃতি, সমাজ স্থাপনা, জীবনের ধাপ, শারীরিক অবস্থা, জলবায়ু, পরিবেশ, প্রকৃতি সব কিছুই দ্রুত পরিবর্তনশীল। নীতি নিয়ম, আত্মচেতনা, ধ্যান, ত্যাগ, ভক্তি, সমর্পণ, বুদ্ধি ও জ্ঞান, কর্ম, যোগ, গুরু, ধর্ম, কারোর কাছে থাকা ও দূরে যাওয়া, নিজের ব্যক্তিত্ব ও ব্যক্তি বস্তু সবই সময়ের সাথে বদলায়। এমনকি শেষে এই দেহটাও নিথর হয়ে জড় রূপে পড়ে থাকে। আত্মচেতনা, লক্ষ্য নির্ধারণ, মনকে সংযত রাখা, ভালোবাসা ও প্রেম, ক্ষমা, কৃতজ্ঞতা, দয়া, ধৈর্য, সততা, মানবতা, শান্তি, পাশে থাকা, সঠিক ন্যায় বিচারের ক্ষমতা, প্রচেষ্টা, এসবের বৃদ্ধি ঘটালে মানুষের জীবনও দৈবতুল্য হয়ে যায়। আর অহংকার, পরশ্রী কাতরতা, গর্ব, মোহ, লোভ, ক্রোধ, আকাঙ্ক্ষা ত্যাগ করলে মানুষের জীবন নির্মল হয়ে যায়। পারিবারিক ও সামাজিক, পেশাক্ষেত্র, ধার্মিকতা, ন্যায়নীতি, পরিবেশগত ও নিজের দায়িত্ব নিলে মানুষের জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ হয়। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।